হুমায়ুন আহমেদ, নামটার মধ্যে কোনো রহস্য আছে কি? নেই। বাঙালি পাঠক মাত্রই জানে প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের উজ্জ্বলতম সাহিত্যিক হুমায়ুন আহমেদ। দেশভাগের অনিবার্য পরিণতিতে যাদের রক্তস্রোতে বহমান শিকল ছেঁড়ার সুতীব্র যন্ত্রণা, তাদের দু হাতের মুঠোয় হুমায়ুন আহমেদ এনে দিয়েছেন গোটা বাংলা তার উপন্যাসে, তার গল্পে। স্বচ্ছন্দ সাবলীল গদ্যে পাঠক অনায়াসে ছড়িয়ে যায় বাংলাদেশের রাজপথে, প্রত্যন্ত গ্রামের সবুজের আহ্বানে, ধুধু নির্জন প্রান্তরে, শহরের অলিতে গলিতে, বসার ঘরে, দালানে, চিলে কোঠায়, কোথাও মাথার ওপরে সাদা বকের শাড়ি, কোথাও পায়ের নিচে জলকাদা, আর চাঁদনি রাতে চকচক করতে থাকা অন্ধকারে বিলীয়মান রেল লাইন। হুমায়ুন আহমেদের সঙ্গে আমার সাক্ষাৎ বা আলাপ হয়নি কখনো। একটা বিরাট মিস হয়ে গেল জীবনে। অন্তত তার কয়েকটা রচনা পড়েই আমার এটা ভীষণভাবে মনে হয়েছে। অযাচিত সুযোগ একটা এসে গিয়েছিল এই বছরই জুন মাসে। চিকিৎসার কারণে উনি তখন নিউ ইয়র্কে, কার্যসূত্রে আমিও সেই সময় তিন দিন ছিলাম নিউ ইয়র্কেই। তবে বিপুল চাপে সময়টা করে ওঠা গেল না কিছুতেই, যদিও জানি না নিউ ইয়র্কের বেলভিউ হাসপাতালে টানা ৯ মাস পারে সারতে এমন একটা চরম যন্ত্রণাদায়ক রোগের সঙ্গে রীতিমতো যুদ্ধ করেছেন তো হুমায়ুন আহমেদ। এর মধ্যে শরীরে নিয়েছেন এক ডজন কেমোথেরাপি, তো শেষ রক্ষা হলো কই। বেলভিউ হাসপাতালে গেলেও ওই অবস্থায় আলাপ করার কোনো সম্ভাবনা থাকতো বলে মনে হয় না। আফসোস, বিরাট একটা আফসোস রয়ে গেল। ১৯শে জুলাই চলে গেলেন হুমায়ুন আহমেদ। আমার যারা শ্রোতা রোববারের রাতের এই রহস্য রোমাঞ্চ আসছে সে আসছে, তাদের কজনের হাতে হুমায়ুন আহমেদ এসে পৌঁছেছে জানি না, কজন পড়েছ তোমরা তাও জানা নেই। আমি কিন্তু খুব দাবি করে বলবো পড়তে শুরু করো, পারলে কাল থেকেই। শেষে দেখবে অনেক কিছু হারাবার জন্যে আফসোস করতে হবে না। অসম্ভব সুখ দুঃখ তৃপ্তি অতৃপ্তির মায়াজালে জড়িয়ে পড়বে সবাই, নেশায় বুঁদ হয়ে যাবে, সর্বোপরি ভালো লাগবে, দারুণ ভালো লাগবে। আচ্ছা, বাংলাদেশের জনপ্রিয়তম সাহিত্যিক হুমায়ুন আহমেদের কথা বলবো আর মুক্তিযুদ্ধের প্রসঙ্গ আসবে না এ তো হতে পারে না। তার প্রথম উপন্যাস নন্দিত নরকে প্রকাশিত হয়েছিল স্বাধীন বাংলাদেশে ১৯৭২। পরিবারের মধ্যেই মা বাবা ভাই বোন এছাড়াও কিছু বিচিত্র খ্যাপাটে হিসেবি নানা ধরনের ভিন্নমুখী জটিল মানবিক সম্পর্কের এক অসামান্য উপন্যাস, প্রথম প্রকাশেই আলোড়ন তুলেছিল সাহিত্য জগতে। মাত্র ২২-২৩ বছর বয়সেই সম্পর্কের বিচিত্র আবর্ত যে নিখুঁত নিপুণতায় ফুটিয়েছিলেন হুমায়ুন আহমেদ, তাতে পাঠককুলের বিস্ময়ের কোনো অবধি ছিল না। তৃতীয় উপন্যাস শঙ্খনীল কারাগার তাঁকে পৌঁছে দিল খ্যাতির শীর্ষে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে রসায়নশাস্ত্রের অধ্যাপনার পাশাপাশি নিরলস সাহিত্য চর্চা, একের পর এক প্রকাশিত গল্প উপন্যাস, সে সবই প্রকাশ হতে না হতেই নিঃশেষ মুহূর্তে বই বিক্রির বহর প্রায় ছুঁয়েই ফেলল কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে। মানব জীবনের বিচিত্র বাঁক, মনের বিস্ময়কর গতিবিধি ঝরঝরে ভাষায় অনায়াসে ফুটিয়ে তুলেছেন হুমায়ুন আহমেদ। বারবার স্পর্শ করেছেন মানব চেতনা, পাঠককে চমকে দিয়েছেন, থমকে দাঁড়াতে বাধ্য করেছেন নিজের মুখোমুখি। অদ্ভুত একটা রচনা তার লীলাবতী। আসলে লীলাবতী নামে অঙ্কের বইটা থেকে পাটিগণিত কষার সময় তার আগ্রহ জন্মালো অঙ্কের বইয়ের নাম কেন লীলাবতী, ব্যাস খোঁজ তল্লাশ শুরু হয়ে গেল লীলাবতী সম্পর্কে। একদিন স্বপ্নে পেয়ে গেলেন মেয়েটিকে, স্মৃতির ভেতর তাকে লালন করলেন। দীর্ঘদিন পর স্বপ্নে দেখা মেয়েটিকে নিয়ে উপন্যাস লিখে ফেললেন হুমায়ুন আহমেদ, তার নাম দিলেন লীলাবতী। উপন্যাসের প্রথমেই হুমায়ুন লীলাবতীর পরিচয় জানিয়ে দিয়েছেন, সপ্তম শতকের বিখ্যাত গণিতজ্ঞ ভাস্করাচার্যের একমাত্র মেয়ের নাম লীলাবতী। মেয়েটির কপালে বৈধব্য যোগ, এই অজুহাতে কন্যা সম্প্রদানের ঠিক আগেই বরপক্ষ লীলাবতীর বিয়ে ভেঙে দেয়।
লগ্নভ্রষ্টা মেয়েটির জন্য অসহায় বাবা আর কি বা করতে পারেন? মেয়ের মাথায় হাত রেখে তিনি বলেছিলেন, মা গো, তোমার জন্য কিছু করার সামর্থ্য আমার নাই, তবে পৃথিবীর মানুষ যেন তোমার মনে রাখে আমি সেই ব্যবস্থা করব। তিনি তার বিখ্যাত গণিতের বইটির নাম দেন লীলাবতী। হুমায়ুন আহমেদের উপন্যাসের সঙ্গে কোথাও কোথাও জীবনানন্দের উপন্যাসের মিল লক্ষ্য করা যায়। তার সংলাপ রচনাতেও মাঝে মাঝে যেন উঁকি দেন জীবনানন্দ। দুজনেই বাংলাদেশ এবং মধ্যবিত্ত জীবনবৃত্তের মধ্যে ছিলেন বলেই হয়তো অনায়াসে এই মিলও খুঁজে পাওয়া যায়। তবে একথাও ঠিক, জীবনানন্দ ছিলেন হুমায়ুন আহমেদের অত্যন্ত প্রিয় কবি। লীলাবতীর উৎসর্গপত্রে হুমায়ুন লিখছেন, শুদ্ধতম কবি জীবনানন্দ দাস। কবি, আমি কখনো গদ্যকার হতে চাইনি, আমি আপনার মতো একজন হতে চেয়েছি। হায়, এত প্রতিভা আমাকে দেওয়া হয়নি। দীর্ঘ ৪০ বছর ধরে হুমায়ুন লিখে গিয়েছেন অসংখ্য বই, নাটক, টিভি সিরিয়াল, ছায়াছবি নির্মাণ করেছেন, একই রকম সাফল্য অর্জন করেছেন। তবু এপারের কিছু বিদ্বজ্জন তার ভাষা ব্যবহার নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি নাকি ভাষাকে বড় বেশি তরলভাবে ব্যবহার করেছেন। তখনই মনে প্রশ্ন জাগে, আচ্ছা, এত রাগ রাগিনী, এত ধ্রুপদী সঙ্গীত শোনার পরেও কেন তবে শুন্ডীর রাজা গুপিবাঘাকেই জয়ী করল? গুপিবাঘার গানের মতো কি হুমায়ুন আহমেদের ভাষা, তার চরিত্ররা আমাদের এপারের মানুষের প্রাণে সাড়া জাগায় না? এই সব প্রশ্নের উত্তর হয়তো পাওয়া যাবে আজকের এই গল্পটি শুনলে। অবশ্য আজই এই ১৬ই ডিসেম্বরে হুমায়ুন আহমেদের কাহিনী শোনানোর আরো একটা তাৎপর্য আছে। আজই তো বাংলাদেশের গৌরবময় বিজয় দিবস, দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী মুক্তি সংগ্রামের অবসান। পৃথিবীর বুকে জন্ম নিল ছোট্ট আরেকটি দেশ, বাংলাদেশ। মুক্তিযুদ্ধ মানেই বঙ্গবন্ধু, বঙ্গবন্ধু মানেই শেখ মুজিবুর রহমান, তার স্বপ্নের বাংলাদেশ। বিজয় দিবসে রহস্য রোমাঞ্চ আসছে সে আসছেতে হুমায়ুন আহমেদের কাহিনীর অবতারণা সব দিক থেকেই তাৎপর্যময়। অভিনন্দন শ্রদ্ধা মুক্তিযোদ্ধাদের, অভিনন্দন স্বাধীন বাংলাদেশের বন্ধু ভাই বোনেদের উদ্দেশ্যে, আর অন্তরের শ্রদ্ধা হুমায়ুন আহমেদকে। দেখো, এখনো পর্যন্ত কিন্তু রহস্যে মুড়ে রেখেছি আজ যে কাহিনী শোনাবো তার নাম। কি করে বলবো বলতো, কি বলবো, কিছুই যে নেই সেই নামের মধ্যে, সবটাই ফাঁকা। তবু রহস্য কাহিনী যখন, নাম তো একটা আছে বটেই, আর সে নাম হল শূন্য। শুধু রহস্য নয়, এ এক অসামান্য রহস্যময় রোমাঞ্চকর কল্পবিজ্ঞানের কাহিনী। শোনো তাহলে হুমায়ুন আহমেদের কল্পবিজ্ঞান আশ্রিত বিস্ময়কর রোমাঞ্চকর রহস্য কাহিনী শূন্য, আজ প্রথম পর্ব। সকাল থেকেই তার চোখ দিয়ে পানি পড়ছে। শুরুতে ব্যাপারটা তিনি বুঝতে পারেননি। স্কুলে রওনা হবার আগে আয়নায় চুল আঁচড়াতে গিয়ে মনে হলো বাঁ চোখের কোনাটা ভেজা ভেজা, চোখ দিয়ে পানি পড়ছে। আয়নায় ভালো করে তাকিয়ে দেখলেন শুধু বাঁ চোখ না, দু চোখ দিয়েই পানি পড়ছে, অথচ চোখে কোনোরকম জ্বালা যন্ত্রণা নেই। রহস্যটা কি? বয়সারে শরীরবৃত্তির নিয়মকানুন কি অন্যরকম হয়ে যায়? খানিকটা বিস্ময় এবং খানিকটা বিরক্তি নিয়ে তিনি স্কুলে গেলেন। প্রথম পিরিয়ডে বীজগণিত, ক্লাস ৯, সেকশন B। ফার্স্ট পিরিয়ডে রোল কল করতে হয়, শুধু শুধু সময় নষ্ট। ৫৪ জন ছেলে, প্রতি ছেলের পেছনে ৪ সেকেন্ড করে ধরলে ২১৬ সেকেন্ড, অর্থাৎ ৩.৬ মিনিট। ৫০ মিনিটের ক্লাসের ১৮ ভাগের ১ ভাগ সময় চলে গেল। সময়ের কি নিদারুণ অপচয়, কোনো মানে হয় না। হেডমাস্টার সাহেবের কঠিন নিয়ম, রোল কল করতেই হবে। ৩২ বছর মনসুর সাহেব নিয়ম পালন করেছেন, রোল কল করে করে সময় নষ্ট করেছেন। আজই নিয়মের ব্যতিক্রম করলেন, রোল কল না করে সরাসরি চলে গেলেন বোর্ডে। চোখ দিয়ে পানি পড়াটা এই সময় বেড়ে গেল। বোর্ডে যা লেখেন পড়তে পারেন না, চোখের পানির জন্য সব ঝাপসা দেখা যায়। তিনি একসময় বিব্রত গলায় বললেন, আজ আর পড়াবো না, চোখে সমস্যা। ছাত্ররা কেউ শব্দ করল না,
আগে যেমন বোর্ডের দিকে তাকিয়েছিল এখনো তেমনি তাকিয়ে রইল। চোখ দিয়া পানি পড়ছে, বোর্ডের লেখা পড়তে পারছি না। এই কথার পরেও ছাত্রটা বোর্ডের লেখা থেকে চোখ সরাল না, যেন তারা পাথরের মূর্তি। মন্ত্রী সাহেবের মন কিছুটা খারাপ হল। ছেলেরা তাকে এত ভয় পায় কেন? তিনি তাঁর 32 বছরের শিক্ষকতা জীবনে কোনো ছাত্রকে ধমক পর্যন্ত দেননি, তাহলে এরকম হচ্ছে কেন? পাশের ক্লাসে বীরেনবাবু জিওগ্রাফি পড়াচ্ছেন, জলবায়ু পড়ার ফাঁকে ফাঁকে কিসব বলছেন, ছাত্ররা হো হো করে হাসছে। হাসি শুরু হয় আর থামতে চায় না। বীরেনবাবু রাগী গলায় ধমকান, ধরে আছাড় দেব, অনেক চাবি দিয়ে বৃন্দাবন পাঠিয়ে দেব, বুঝলে? ছাত্ররা আরো হাসে। মনসুর সাহেবের মনে হলো ক্লাস এরকমই হওয়া উচিত, ছাত্ররা আনন্দে থাকবে, যা শেখার শিখবে আনন্দে। এমন যদি হতো বীরেনবাবু বাজে টিচার, ভালো পড়াতে পারেন না, তাহলে একটা কথা ছিল। ব্যাপার মোটেই সেরকম নয়, শিক্ষক হিসেবে বীরেনবাবুর কোনো তুলনা নেই। মনসুর সাহেব চক হাতে ব্ল্যাকবোর্ডের সামনে দাঁড়িয়ে মনে করার চেষ্টা করছেন, তার এই দীর্ঘ শিক্ষকতা জীবনে কখনো কি তার কোনো কথায়, কোনো রসিকতায় ছাত্ররা প্রাণ খুলে হেসেছে? তিনি মনে করতে পারলেন না। ছাত্রদের মুগ্ধ করার কোনো বিদ্যা তার জানা নেই। তিনি গল্প করতে পারেন না, গল্প শুনতেও তার ভালো লাগে না, কোনো কিছুই তার বোধহয় ভালো লাগে না, তিনি আগ্রহ বোধ করেন না। এই যে এতগুলি ছাত্র তার সামনে বসে আছে, তিনি এদের কারোর নাম জানেন না। রাস্তায় এদের কারোর সঙ্গে দেখা হলে তিনি চিনতেও পারবেন না, অথচ তার স্মৃতিশক্তি দুর্বল নয়। আজ ছাত্র কতজন আছে? আজ সবাই কি উপস্থিত? মনসুর সাহেব গোনার চেষ্টা করছেন, চোখে অস্পষ্ট দেখছেন বলে গুনতেও অসুবিধে হচ্ছে। বাবারা, তোমরা আজ কতজন উপস্থিত? হর্ষাপানা একটি ছেলে উঠে দাঁড়িয়ে ভীত গলায় বলল, স্যার 41 জন। মনসুর সাহেব একটু চমকালেন। 41 জন উপস্থিত, 41 একটা মৌলিক সংখ্যা, প্রাইম নাম্বার। 41 জন উপস্থিত হলে অনুপস্থিত হলো 13 জন, 13 আরেকটি মৌলিক সংখ্যা, প্রাইম নাম্বার। বাহ, পরপর দুটা প্রাইম সংখ্যা পাওয়া গেল, ইন্টারেস্টিং তো। মনসুর সাহেবের চোখ দিয়ে পানি পড়া বেড়েছে, চশমার ফাঁক দিয়ে গড়িয়ে গড়িয়ে পড়ছে। তিনি রুমাল দিয়ে চোখ মুছতে মুছতে আবারও বললেন, আমার চোখে একটা সমস্যা হয়েছে, পানি পড়ছে, আজ তোমাদের পড়াবো না। বাবারা, আমি দুঃখিত ও লজ্জিত। তিনি নিজের চেয়ারে বসলেন। ক্লাস শেষ হতে এখনো অনেক বাকি, এতক্ষণ কি করবেন? বসে থাকবেন চুপচাপ? এতে ছাত্রদের ক্ষতি হবে, সেটা ঠিক হবে না। উপদেশমূলক কোনো গল্প বলতে পারলে ভালো হতো, উপদেশটা গল্প ছলে শিখলেও লাভ। ঈশপের একটা গল্প বলা যেতে পারে, ঈশপের গল্পগুলি কি যেন, একটা গল্প আছে না, ধোপাদের নীলের গামলায় একবার এক শিয়াল পড়ে গেল, তার গা হয়ে গেল ঘন নীল। এটা কি ঈশপের গল্প না অন্য কারো গল্প? এই গল্পের উপদেশটা কি? আশ্চর্য, উপদেশটা মনে পড়ছে না, উপদেশটা। মনসুর সাহেব তার সামনের টেবিলে হাত রেখে হাতের উপর মাথা রাখলেন। এইভাবে গল্পটা মনে করতে গিয়ে ঘুমিয়ে পড়লেন। ক্লাস শেষ হবার ঘন্টা পড়ল, তার ঘুম ভাঙল না, ছাত্ররাও কেউ কোনো শব্দ করল না। পরের পিরিয়ডে হেডমাস্টার সাহেবের ইংরেজি পড়াবার কথা, তিনি মনসুর সাহেবকে ঘুম থেকে ডেকে তুললেন। বিস্মিত হয়ে বললেন, আপনার কি শরীর খারাপ? জি জি না। দেখে তো মনে হচ্ছে শরীর খারাপ, শোকে কি হয়েছে? বুঝতে পারছি না, পানি পড়ছে।
তা এই শরীর নিয়ে ক্লাসে এসেছেন কেন? যান যান বাড়ি, যান বাড়ি গিয়ে রেস্ট নিন। বাসায় কি নিজে যেতে পারবেন নাকি কেউ দিয়ে আসবে? পারবো, যেতে পারবো, নিজেই যেতে পারবো। শুনুন, ওই বজলুর ফার্মেসিতে আগে যাবেন, বজলু আছে, ওকে চোখটা দেখিয়ে ওষুধ নিয়ে তারপরে যাবেন। জি জি, আচ্ছা। আপনার বয়স হয়েছে, শরীর দুর্বল, এই বয়সে শরীরের দিকে খুব যত্ন নিতে হয়। মন্ত্রী সাহেব খুবই লজ্জিত বোধ করছেন, ঘুমিয়ে পড়েছেন সেই কারণে লজ্জা, তার চেয়েও বড় লজ্জা তার কারণে হেডমাস্টার সাহেব কথা বলে সময় নষ্ট করছেন, ছাত্রদের না পড়িয়ে অকারণ উদ্বেগ দেখাচ্ছেন অন্যের স্বাস্থ্য নিয়ে। অন্যায়, ঘোরতর অন্যায়। তিনি চেয়ার থেকে নামলেন, নামতে গিয়ে মনে হলো পায়েও তেমন জোর পাচ্ছেন না, পড়ে যাচ্ছিলেন। হেডমাস্টার সাহেব হাত ধরে ফেলে আবারও বললেন, আমি কিন্তু আপনার উপর খুবই রাগ করছি মনসুর সাহেব, এক্সট্রিমলি অ্যানয়েড। আগে শরীর, তারপর অন্য কথা, শরীর গেল তো সবই গেল। আরে সংস্কৃতিতে এ বিষয়ে একটা শ্লোক আছে, শ্লোকটা হচ্ছে যাই হোক মানে মনে পড়ছে না আর কি, মানে ওই ওই কি শরীরং ও কারণে একটা মানুষ এত কথা বলে কেন, একই কথা বারবার বলার অর্থই বা কি। ক্লাস থেকে বেরোবার সময় দরজায় একটা ধাক্কা খেলেন মনসুর সাহেব, ছাত্ররা অবাক হয়ে তাকে দেখছে। হেডমাস্টার সাহেব গ্রামার পড়াবেন, চক হাতে ব্ল্যাকবোর্ডের কাছে গিয়ে তাকে থমকে দাঁড়াতে হলো। ব্ল্যাকবোর্ডে বিচিত্র সব জিনিস লেখা, সাংকেতিক চিহ্নের মতো চিহ্ন বোর্ডের এক মাথা থেকে অন্য মাথা পর্যন্ত ঠাসা। এসব কি, কে লিখেছে এসব? Who has written this? ক্লাস ক্যাপ্টেন উঠে দাঁড়ালো। জবাব দিচ্ছ না কেন, কে এইসব হিজিবিজি লিখেছে? হ্যাঁ, Who is the culprit? মনসুর স্যার। মনসুর সাহেব লিখেছে? জি। কি এইসব? জানি না স্যার। জানো না মানে? তোমরা জিজ্ঞেস করনি? জি না। তোমাদের জানার আগ্রহ ছিল না? ভয় লাগে স্যার। উনা কি পড়াবার কথা ছিল? হ্যাঁ, কি পড়াবার কথা ছিল? অ্যালজেব্রা। হেডমাস্টার সাহেব ডাস্টার হাতে দাঁড়িয়ে রইলেন। বোর্ডের লেখাগুলি কি মুছে ফেলা উচিত না কাউরে ডেকে এনে দেখাবো? আচ্ছা মানুষটার হয়েছে কি, মাথা খারাপ হয়ে গেছে? এটা বড় চিন্তার বিষয় হলো না, মানুষটারে একা একা বিরিয়ে দেওয়া ঠিক হয়নি, একজন কাউরে সঙ্গে দেওয়া উচিত ছিল। মনসুর সাহেব ক্লাস থেকে বের হয়ে কমন রুমে খানিকক্ষণ বসলেন। ছুটির দরখাস্ত লিখে রেখে যাওয়া দরকার, হেডমাস্টার সাহেব ছুটি দিয়েছেন বলে এখনই বাড়ি রওনা হব, এটা ঠিক না। কমন রুমে ফজলুর রহমান বসে আছেন, খবরের কাগজ পড়ছেন, ক্লাসের ঘন্টা পড়ে গেছে, তারপরে উনি বসে আছেন কেন? এই মানুষটা সব সময় ক্লাসে যেতে দেরি করেন, অনুচিত কাজ একটা, তার থেকে ছাত্ররা ফাঁকি শিখবে, এই বয়সটা হলো ছাত্রদের শেখার বয়স, এই বয়সে তারা যা দেখে তাই শেখে। ফজলুর রহমান সাহেব। জি। ক্লাস নাই? আছে। যাবেন না? খবরের কাগজটা একটু চোখ বুলাইয়া লই, বাংলা ফার্স্ট পেপার, এটা পড়ানো না পড়ানো একই। ভালো কথা। ফজলুর রহমান সাহেব, আপনি কি ইসপের ওই গল্পটা জানেন? কোন গল্পটা? ওই যে একটা শেয়াল ধোপার নীলের গামলায় পড়ে গেল, তার গা হয়ে গেল নীল। ওটা ওই শেয়াল না, এটা গাধা পড়েছিল। ও, ওই গল্পের মোরালটা কি? গল্পের মোরাল? ফজলুর রহমান সাহেব খবরের কাগজ মুড়ে রাখতে রাখতে বললেন, এইসবের গল্পের মোরাল সবই ফালতু মোরাল, এইসব নিয়ে মাথা ঘামানোর কোনো কারণ নেই। এই যুগের মোরাল হইল ইট ড্রিঙ্ক এন্ড বি হ্যাপি। মনসুর সাহেব ছোট্ট করে নিঃশ্বাস ফেললেন, ছুটির দরখাস্ত লিখতে তার খুব কষ্ট হচ্ছে, চোখ দিয়ে খুব পানি পড়ছে। মনসুর সাহেব থাকেন আজিজ খাঁ ব্যাপারীর গুদাম ঘরের ওপরে, করোগেটের টিনের দেয়ালে ঘেরা গুদাম ঘর, তার উপরে দুটা ঘর, একটায় থাকেন মনসুর সাহেব,
অন্য ঘরটা খালি। আজিজ খান বলেছেন, স্যার ইচ্ছা করলে এই ঘরটাও আপনি ব্যবহার করতে পারেন, একটাই ঘুমাবেন, অন্যটায় লেখাপড়ার কাজ করবেন। মন্ত্রী সাহেব রাজি হননি, তার জন্য একটা কামরাই যথেষ্ট। দুটা কামরা মানেই বাহুল্য। তিনি সারা জীবন বাহুল্য বর্জন করতে চেয়েছেন। নিজের ঘরটা তিনি তার প্রয়োজন মতো সাজিয়ে নিয়েছেন। বড় একটা খাট আছে, ছোট খাটে তিনি শুতে পারেন না। ঘুমোবার সময় হাত পা ছড়িয়ে ঘুমোতে ভালো লাগে। খাটের সঙ্গেই টেবিল, টেবিলটাও বড়। ঘরে কোনো চেয়ার নেই, খাটে বসেই যেহেতু টেবিলে লেখালেখি করা যায়, কাজেই চেয়ার তার কাছে বাহুল্য বলে মনে হয়েছে। একটা আলনা আছে, আলনা তার কাছে প্রয়োজনীয়। কাপড় চোপড় সামনে থাকে, যখন যেটা দরকার হাত বাড়িয়ে নিতে পারে। তার ঘরে শৌখিন জিনিসের মধ্যে একটা সিলিং ফ্যান আছে, নতুন সিলিং ফ্যান, এর পাখা খবরের কাগজ দিয়ে মোড়া। আজিজ খাঁ ব্যাপারী সিলিং ফ্যান লাগিয়ে দিয়েছেন, ইলেকট্রিসিটি নেই বলে সিলিং ফ্যান কখনো চলে না। নেত্রকোনা শহরে ইলেকট্রিসিটি আছে, আজিজ ব্যাপারীর গুদাম শহরের বাইরে বলে ইলেকট্রিসিটির লাইন এখনো দেয়নি, তবে পোল বসাচ্ছে, খুব শিগগিরই ইলেকট্রিসিটি চলে আসার কথা। মনসুর সাহেবের জায়গাটা খুব পছন্দ, নিরিবিলির কারণেই পছন্দ। গুদামে যখন মাল তোলা হয় কিংবা মাল খালাস করা হয়, তখন কিছু হইচই থাকে, বাকি সময়টা শুনশান নিরবতা। গুদামের দুজন দারোয়ানের একজন কোনো কথাই বলে না, অন্যজনের কথা বলার প্রচণ্ড নেশা। কথা বলার লোক পায় না বলে সেও কথা বলতে পারে না। এই দারোয়ানের নাম হরমুজ মিয়া। সে মনসুর সাহেবের খাওয়া দাওয়া দেখে। এই কাজের জন্য মাসে তাকে 50 টাকা করে দেওয়া হয়। মনসুর সাহেবের খাওয়া দাওয়ার ব্যবস্থা অত্যন্ত সরল। তিনি বলে দিয়েছেন, এক পদের বেশি দ্বিতীয় পদ যেন কখনো রান্না করা না হয়। দ্বিতীয় পদ মানেই বাহুল্য। হরমুজ মিয়ার উপর কঠিন নির্দেশ থাকা সত্ত্বেও সে প্রায়ই এটা ওটা রেঁধে ফেলে। সিমের ভর্তা, পাকা টমেটোর ভর্তা, কুমড়ো ফুলের বড়া। মনসুর সাহেব বিরক্ত হন, কিন্তু হরমুজকে কিছুই বলতে পারেন না, কারণ তিনি জানেন মানুষ মাত্রেই বাহুল্য প্রিয়। একটা বাড়িই মানুষের জন্য যথেষ্ট, তারপরেও টাকা থাকলেই সে দুটা তিনটা বাড়ি বানাবে। আজিজ ব্যাপারীর নেত্রকোনা শহরে তিনটা বাড়ি, এখন আবার ঢাকার সোবাহান বাগ এলাকায় বাড়ি বানাচ্ছে। বাড়ি বানানোর খবর দেওয়ার জন্যই সে মনসুর সাহেবের কাছে এসেছিল। মনসুর সাহেব তাকে বলেছেন, এই তো গুলি বাড়ির তোমার কি দরকার আজিজ, একটা মাকড়সাকে দেখো, সে একটাই বাড়ি বানায়, সুতার তৈরি একটাই ঘর, কোনো মাকড়সা দেখবে না যে 4-5টা ঘর বানিয়ে রেখেছে। যথার্থ বলেছেন স্যার, যথার্থ কথা। তবে ব্যাপার হলো কি, বাড়িগুলি ভাড়া দিলে আয় হয়, ফিক্সড ইনকাম, মাসের শেষে হাতে চলে আসে, চিন্তা ভাবনা করা লাগে না। এতো ইনকাম দিয়াই বা তোমার প্রয়োজন কি? খরচ বরচ আছে, টাকার দরকার কখনো শেষ হয় না। তারপর ধরেন টাকার কারণে দান খয়রাত করতে পারি, এতে সোয়াব হয়। স্যার শুনলে খুশি হবেন, নিজের খরচে আমি একটা হাফিজ জিয়া মাদ্রাসা করে দিয়েছি, ভবিষ্যতে একটা মসজিদ বানানোরও ইচ্ছা আছে। মাকড়সার তো আর মাদ্রাসা দিতে হয় না, মসজিদও বানাতে হয় না। আজিজ ব্যাপারীর হাস্যকর যুক্তিতে রাগে কা জ্বলে যাবার কথা, মনসুর সাহেবের তেমন রাগ হয় না। নির্বোধ মানুষের সকল কথা ধরতে নেই, নির্বোধ মানুষের যুক্তিও শুনতে নেই। আজিজকে তিনি নির্বোধ শ্রেণীর একজন হিসেবেই জানেন। নির্বোধদের প্রতি এক ধরনের মমতা মানুষের থাকে, তারও আছে। আজিজ খাঁ ঘোর বৈষয়িক মানুষ। বৈষয়িক মানুষ বিষয় ছাড়া অন্য কিছু ভালোবাসতে পারে না, তাদের সেই ক্ষমতাই থাকে না। কিন্তু আজিজ খাঁ সত্যিকার অর্থেই মনসুর সাহেবকে ভালোবাসেন। নতুন ফ্যান কিনে এনে লাগিয়ে দেওয়ার পেছনে তার ভালোবাসাই কাজ করেছে, অন্য কিছু না। তার গুদামঘর পর্যন্ত ইলেকট্রিসিটি লাইন আনার জন্য তিনি সাবডিভিশনাল ইঞ্জিনিয়ারকে 1,000 টাকা ঘুষও দিয়েছেন। মনসুর সাহেবকে যেন পোলাওয়ের চালের ভাত রান্না করে দেওয়া হয়, সেজন্য মাসের শুরুতেই তিনি আধমন চিনি গুঁড়া চাল হরমুজের কাছে পাঠিয়ে দেন। হরমুজকে বলা হয়েছে এই ব্যাপারটা যেন সে গোপন রাখে। হরমুজ সেই পোলাওয়ের চাল বাজারে বিক্রি করে দেয়, কারণ সে লক্ষ্য করেছে মনসুর সাহেব পোলাওয়ের চাল এবং সাধারণ চালের পার্থক্য ধরতে পারেন না। কয়েকবার সে পোলাওয়ের চালের ভাত রেঁধে দিয়েছে, মনসুর সাহেব একটা শব্দও করেননি। আজিজ ব্যাপারীর এই বাড়িতে মনসুর সাহেব আছেন গত 11 বছর ধরে। প্রতি মাসে ঘরে থাকার বাবদ ভাড়া 30টা টাকা তিনি নিজে আজিজ ব্যাপারীকে দিয়ে তার কাছ থেকে রসিদ নিয়ে আসেন। তিনি জানেনও না 11 বছর আগে 30 টাকার যে মূল্য ছিল আজ সে মূল্য নেই। 1 কেজি চিনির দামই 30 টাকা। জগৎ সংসার থেমে নেই, শুধু মনসুর সাহেব থেমে আছেন, তিনি তা জানেন না।
চোখের সমস্যা নিয়ে অংশ সাহেব অসময়ে তার ঘরে ফিরে এলেন। তালা খুলে বিছানায় শুয়ে রইলেন। দুপুরে তার ঘুমানোর অভ্যেস নেই, আজ বিকেল পর্যন্ত ঘুমলেন। ঘুম ভেঙে মুখ ধুতে গিয়ে লক্ষ্য করলেন চোখ জ্বালা করছে, তার ভুরু কুঞ্চিত হল। চোখ জ্বালা করলে তো সমস্যা, রাত জেগে কাজ করতে হবে। চোখ জ্বালা করলে কাজ করব কি করে? ডাক্তারের কাছ থেকে ঘুরে আসাই ভালো। তাছাড়া ঘরে কাগজ নাই, কিনতে হবে কাগজ, কলমের কালি কিনতে হবে, বল পয়েন্ট দিয়ে লিখতে পারি না। আরো কিছু টুকটাক জিনিস বোধহয় লাগবে, চিনি নাই, লেবু নাই। রাতে ঘুমোতে যাওয়ার আগে এক গ্লাস লেবুর শরবত খান, এটাও এক অর্থে বাহুল্য, তবে মনসুর সাহেবের অভ্যেস হয়ে গেছে। অভ্যেসটা খুব খারাপ জিনিস, অভ্যেস মানুষকে বিলাসী করে। স্যার, স্যার কি নিদ্রা করতেছেন? হরমুজ মিয়া দরজা দিয়ে মাথা ঢুকিয়ে হাসি মুখে তাকিয়ে আছে। কঠিন কঠিন বাক্য ব্যবহার করে সে আনন্দ পায়। কি ব্যাপার হরমুজ? আপনার কাছে একটা আবেদন ছিল। বলো। হরমুজ ঘরে ঢুকলো। দীর্ঘ কোনো গল্পের প্রস্তুতি নিচ্ছে সে, এক দুই কথায় সে মনের ভাব প্রকাশ করতে পারে না। স্যার, আমার মধ্যম কন্যার শাদী হয়েছে সান্দিকোনায়, জামাই ঘরামির কাজ করে, চৈত্র মাসে এর আর কোনো কাজ কাম থাকে না। মনসুর সাহেব হরমুজের গল্প সংক্ষেপ করার জন্য বললেন, কি সাহায্য চাও? জি না, সাহায্য না। তাহলে কি? মেয়েটার সন্তান হবে, এর আগে একবার গর্ভ নষ্ট হয়েছে। আমাকে বলেছে মদনপুরের পীর সাহেবের ফুল গাছ থেকে একটা পুষ্প তার জন্য নিয়ে যেতে। ছুটি চাও? জি, দুই দিনের ছুটি। যাও। আপনার খাওয়া দাওয়া? আমার খাওয়া দাওয়া নিয়ে চিন্তা করতে হবে না, একজন তো আছেই, বসির আছে না? জি না, বসির ছুটি নিয়ে চলে গেছে। অসুবিধা নাই। বাইরে টাইরে ভ্রমণের জন্য গেলে গেটে তালা দিয়া যাবেন। স্যার, এই যে তালা যাবি। আচ্ছা ঠিক আছে। ভয় পাবেন না তো স্যার? না, ভয় পাবো কেন, ভয় পাবার কিছু আছে? জি না, ভয়ের কিছু নাই। তবে স্যার, সত্য কথা বলতে কি, জিনের সামান্য উপদ্রব আছে। একটা দুষ্ট জিন আছে, গ্রামেই থাকে, মাঝে মধ্যে ফাইজলামি করে। একবার কি হয়েছে স্যার শোনেন, শ্রাবণ মাস, ঝুম বৃষ্টি। তুমি এখন যাও হরমুজ, শরীরটা ভালো না, আমি একটু বিশ্রাম করব। জি আচ্ছা। আর একটা ছোট্ট আবেদন ছিল স্যার, অপরাধ না নিলে নিবেদন করি। আমি স্যার এই যে ছুটি নিয়ে চলে গেলাম, এটা সাহেবরে বলবেন না। আজিজ, কিছু জিজ্ঞেস না করলে অবশ্যই বলবো না, তবে জিজ্ঞেস করলে তো বলতেই হবে, আমি মিথ্যা বলি না। মাঝে মধ্যে তো একটা মিথ্যা বললে কিছু হয় না স্যার, সত্য যেমন আল্লাহ পাকের সৃষ্টি, মিথ্যাও তেমন তারই সৃষ্টি। তুমি এখন যাও হরমুজ, যাও। সালাম স্যার, গরিবের জন্য একটু দোয়া রাখবেন। আচ্ছা আচ্ছা, রাখবো, দোয়া রাখবো, এখন তুমি যাও। আপনারে একা ফেলে যেতে খুব পেরেশান, কিন্তু তুমি যাও তো। মনসুর সাহেব সন্ধ্যের আগে আগে নেত্রকোনা শহরের দিকে রওনা হলেন। যে কাজগুলি তাকে সারতে হবে সেগুলি হচ্ছে, কাগজ কিনতে হবে, চিনি কিনতে হবে, লেবু কিনতে হবে, ডক্টর বজলুর রহমানকে চোখ দেখাতে হবে, ফাউন্টেন পেনের কালি কিনতে হবে, মোট পাঁচটা কাজ। পাঁচ সংখ্যাটা ইন্টারেস্টিং, মৌলিক সংখ্যা, প্রাইম নাম্বার, সংখ্যার জগতে চতুর্থ প্রাইম নাম্বার। প্রথমটা হলো এক, তারপর দুই, তারপর তিন, তারপর এই পাঁচ। পাঁচের পর সাত, সাতের পর এগারো, এগারোর পর তেরো, তেরোর পর সতেরো, সতেরোর পর উনিশ। হাহ, এক থেকে দশের ভেতর প্রাইম নাম্বার হলো পাঁচটা, দশ থেকে কুড়ির ভিতরে চারটা,
20-30 ভেতরে মাত্র দুটা সংখ্যা, বড় হওয়ার সঙ্গে সঙ্গে প্রাইম নাম্বারের সংখ্যা কমে যায়। 30-40 ভিতর মনসুর সাহেব মাথা থেকে মৌলিক সংখ্যার চিন্তাভাবনা দূরে সরিয়ে রাখার চেষ্টা করছেন, পারছেন না। সারাক্ষণ মাথায় এসব ঘুরলে ভালো লাগে না। আকাশে মেঘ জমছে, চৈত্র মাসে আকাশে মেঘ জমতে শুরু করার অর্থ ভালো না, ঝড় হবে। খোলা মাঠে ঝড়ের ভেতর পড়ার অভিজ্ঞতা ভয়াবহ হওয়ার কথা। কিন্তু মনসুর সাহেবকে তেমন উদ্বিগ্ন দেখা গেল না, অথচ তার মতো আরো যারা শহরের দিকে যাচ্ছে তারা রীতিমতো উদ্বিগ্ন, দ্রুত হাঁটছে, বারবার আকাশের দিকে তাকাচ্ছে। সবচেয়ে বড় আশঙ্কা হলো শিলাবৃষ্টির। চৈত্রের শেষাশেষে আকাশ ঘন কালো হয়ে উঠলে শিলাবৃষ্টির সম্ভাবনা থাকেই। খোলা মাঠে শিলাবৃষ্টির হাতে পড়লে ভয়াবহ সমস্যা, আশ্রয় নেবার কোনো জায়গা নেই। ইউনিয়ন বোর্ডের এই রাস্তা নতুন হয়েছে, রাস্তার দুপাশে গাছপালা কিছু নেই। বছর দুই আগে বনবিভাগ চারা লাগিয়েছিল, এক সপ্তাহের মধ্যে ছাগল সব চারা খেয়ে পরিষ্কার করে ফেলেছে। ছোট বাজারের আজিজ ব্যাপারের একটা স্টেশনারি দোকান আছে, মনসুর সাহেব সেখান থেকে কাগজ কালি কিনলেন, দাম দিতে হলো না। তারা খাতায় লিখে রাখে, মাসের শুরুতে বিল করে টাকা নেয়। মনসুর সাহেবের ক্ষীণ সন্দেহ এরা হিসেবে কোনো গণ্ডগোল করে, কারণ তিনি প্রচুর কাগজ কেনেন কিন্তু বিল এত কম হয় কেন? আজিজ ব্যাপারীকে তিনি তার সন্দেহের কথা বলেছিলেন। আজিজ বলেছে, এইসব নিয়ে আপনি ভাববেন না তো স্যার, আমরা পাইকারি হিসাবে বিল করি, এতে খানিকটা কম হয়। আজ আজিজ দোকানে ছিল না। তার এক কর্মচারী বদরুল কাগজ এবং কালি পলিথিনের ব্যাগে ভরতে ভরতে বলল, স্যার দিনের অবস্থা ভালো না, তাড়াতাড়ি বাড়ি যান, ঝড় হবে। স্যারের সঙ্গে কি ছাতা আছে? না। তাইলে একটা ছাতা নিয়ে আসান। না থাক, ছাতা নিব না, আমার ছাতা খুব হারায়। হারালে হারাবে, ছাতাটা নিয়ে যান। আমি বরং একটা রিক্সা ঠিক করে দেই, রিক্সা আপনারে নিয়ে যাবে। বৃষ্টি শুরু হয়ে গেলে রিক্সা পাবেন না, কাঁচা রাস্তা তো রিক্সা যাবে না। না না না, রিক্সা লাগবে না, রিক্সা আমি চড়ি না, রিক্সার ঝাঁকুনি নিতে আমার চিন্তার অসুবিধা হয়। কি চিন্তা? তেমন কিছু না, ওই হাঁটতে হাঁটতে যা মাথায় আসে, যেমন ধরো প্রাইম সংখ্যা। মৌলিক সংখ্যা, যে সংখ্যাকে সেই সংখ্যা এবং এক এই দুটি ছাড়া অন্য কিছু দিয়ে ভাগ করা যায় না। যেমন ধরো 3 একটা মৌলিক সংখ্যা, আবার 4 মৌলিক সংখ্যা না, 4কে তুমি 2 দিয়ে ভাগ করতে পারছো, তারপর আসে 5, 5 একটা মৌলিক সংখ্যা, 5 পর আসছে 7। আর বলতে হবে না স্যার, বলতে হবে, মাথায় বড় আউলিয়া হয়ে যায়। আপনি হাঁটতে হাঁটতে এইসব চিন্তা করেন? হ্যাঁ। কি হয় স্যার এসব চিন্তা করে? কিছু হয় না, মনের আনন্দ। ইয়ার মধ্যে আনন্দের কি আছে তো আমি কিছু বুঝি না। মনসুর সাহেব আনন্দের কারণ ব্যাখ্যা করতে পারলেন না, ব্যাখ্যা তার নিজেরও জানা নেই। চিন্তা করলে আনন্দ হয় এটুকুই শুধু জানেন। বদরুল, কাগজ কতগুলি দিয়েছ? হ্যাঁ 3 দিশা দিয়েছি, আরো লাগবো? আরো কিছু দিয়া দাও, কাগজ এখন বেশি বেশি লাগছে। হ্যাঁ প্রতি হপ্তায় কাগজ নেন আপনি স্যার, এত কাগজ দেয়া করেন কি? হিসাব নিকাশ করি। হিসাব নিকাশ? কিসের হিসাব নিকাশ? মানে একটা অঙ্ক করছি, জটিল অঙ্ক। মানে ঠিক, বদরুল হাঁ করে তাকিয়ে রইল। সে এই দোকানে কাজ করছে বেশি দিন না, 3 বছরের মতো হবে। এই 3 বছর ধরে সে এই মানুষটাকে কাগজ দিয়ে যাচ্ছে, কোনো সপ্তাহে 3 দিস্তে, কোনো সপ্তাহে 5। স্যার অঙ্কটা কি? তেমন কিছু না, শখের একটা ব্যাপার। যাই বদরুল যাই, আপনি কিছু না খায় শুধু মুখে চলে গেলে সাহেব আবার রাগ করবেন। শান্তে ফ্লাক্স নিয়ে লোক গেছে, আসে পড়বে। মনসুর সাহেব বসলেন। স্যার আপনার অঙ্কটার বিষয়ে কিছু বলেন না স্যার, শুনি। শখের জন্য একটা অঙ্ক করছেন, শুনেই কেমন লাগে। অঙ্ক আর মানসাঙ্ক, এই দুইয়ের নাম শুনলেই এখনো কলিজা কাঁপে। তবু ভালো, এখনকার ছাত্রদের মানসাঙ্ক করতে হয় না। মনের দামের বামে ইলেক মাত্র
পাত্র দিল। বাপরে বাপ, কি জিনিস ছিল! আর স্যার, আপনার অঙ্কটা কি? ওইটা হলো তোমার ফিবোনাচি রাশিমালা নিয়ে একটা কাজ। কি রাশিমালা বললেন? ফিবোনাচি। ত্রয়োদশ শতাব্দীর এক বিখ্যাত গণিতবিদ লিওনার্দো ফিবোনাচি এই রাশিমালা বের করেছিলেন। মরবার সময় তিনি বলে গিয়েছিলেন প্রকৃতির মূল রহস্য এই রাশিমালাতে আছে। স্যার বলেন কি? মৃত্যুর সময় তিনি খুব আফসোস নিয়ে মারা গিয়েছিলেন। আফসোস কি জন্যে? রহস্যময় এক রাশিমালা বের করলেন, কিন্তু সেই রাশিমালা নিয়ে কাজ করে যেতে পারলেন না, এই নিয়ে আফসোস। মৃত্যুর সময় চিৎকার করে বলছিলেন, হে ঈশ্বর, আমাকে আর মাত্র 3 বৎসর আয়ু দাও, মাত্র 3। আহা বেচারা, আর 3 বছর বাঁচলে ফাটাফাটি হয়ে যেত, তাই না স্যার? মনসুর সাহেব এ কথার কোনো উত্তর দিলেন না। চা এসে গেছে, তিনি চায়ের পেয়ালায় চুমুক দিচ্ছেন। ঠান্ডা চিনির শরবত না খেলে বদরুল মন খারাপ করবে বলেই খাওয়া। ভিক্ষি রাশিমালা ব্যাপারটা কি স্যার? ভিক্ষি লাভ ফিবোনাচি, আমাদের সাধারণ রাশিমালা তো তুমি জানোই। জানি না স্যার, জানি না, অঙ্কে আমি মারাত্মক কাঁচা। মেট্রিকে 41 পেয়েছিলাম। অঙ্কে স্যার আমারে দেখে কইলেন যে এত নম্বর পায়েছো, কি যে অবাক হয়েছিলেন! আমি স্যার না 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 কিছুই জানি না। মনসুর সাহেব সহজ গলায় বললেন, অবশ্যই জানো, 1 2 3 4 5 6, এই হলো সাধারণ রাশিমালা। এটা জান। এরকম আরো আছে, আরো রাশিমালা আছে, যেমন ধরো শুধু মৌলিক সংখ্যার রাশিমালা 1 3 5 7 9 11। ফিবোনাচি রাশিমালা হলো 1 1 2 3 5 8 13 21 34 55 89। তো একেবারে বেড়া ছাড়া অবস্থা। না না, বেড়া ছাড়া না। এই রাশিমালার বৈশিষ্ট্য হচ্ছে রাশিমালার প্রতিটি সংখ্যা হলো আগে দুইটা সংখ্যার যোগফল। যেমন ধরো পঞ্চম সংখ্যা হলো 5, 5 হলো তৃতীয় আর চতুর্থ সংখ্যার যোগফল। বড়ই রহস্যময় রাশিমালা, বড়ই রহস্যময়। আমি তো স্যার কোনো রহস্যই দেখতে পাচ্ছি না। তুমি তো অঙ্ক নিয়ে চর্চা করো না, তাই এই রাশিমালার রহস্য ধরতে পারছো না। এই রাশিমালার 11 নম্বর সংখ্যা হলো 89। রাশিমালার প্রথম সংখ্যা 1 কে যদি তুমি 89 দিয়ে ভাগ দাও, তাহলে আবার এই রাশিমালা ফিরে আসে। যেমন 1 এর 89 = 0.11123 5 8 13 21। বদরুল চোখ বড় বড় করে তাকালো, কিছুই না বুঝে চোখ বড় করলো। পাগলা ধরনের লোক খুব আগ্রহ নিয়ে একটা কথা বলছে, সেই সব কথা বিস্মিত হয়ে না শুনলে ভালো দেখায় না, এই কারণেই বদরুলের বিস্মিত হওয়া। মনসুর সাহেব উঠে দাঁড়াতে দাঁড়াতে বললেন, প্রকৃতিতে ফিবোনাচি সিরিজের খুব প্রয়োগ দেখা যায়। সূর্যমুখী ফুলের পাপড়ির বিন্যাস এই রাশিমালা অনুসারে হয়, শামুকের যে স্পাইরাল তাও এই রাশিমালা অনুসারে। সমুদ্রে এক ধরনের লাল কাঁকড়া থাকে, সেই কাঁকড়া যেসব নকশা বালিতে তৈরি করে তার মধ্যে থাকে ফিবোনাচি রাশিমালা। বলেন কি! শুধু কি তাই, শীতের সময় সাগর পাড়ি দিয়ে অতিথি পাখিরা যে আসে, ওরা ঝাঁক বেঁধে উড়ে, ঝাঁকে পাখির সংখ্যা ফিবোনাচি রাশিমালায় যেসব সংখ্যা আছে তার বাইরে কখনো হয় না। যেমন ধরো একটা ঝাঁকে 21টি পাখি থাকতে পারে, কিন্তু কখনো 22 বা 23টি পাখি থাকবে না, কারণ 22 বা 23 ফিবোনাচি রাশিমালায় নেই, 21 আছে। আজ আজ আমি উঠি উঠি বদরুল। আচ্ছা স্যার, আচ্ছা স্যার,
আপনার কাছে থেকে জ্ঞানের কথা শুনে মনটা বড় ভালো লাগছে, বড় ভালো হয়ে গেল। তুমি তো মনে হয় কিছুই বুঝতে পারো। বৃষ্টি নামলো বলে স্যার, বৃষ্টি ফোটাও কি ফিক্কি আরে ফিবো নাকি রাশিমালার মতো পড়ে? মনসুর সাহেব জবাব দিলেন না। তার ক্ষীণ সন্দেহ হলো ছেলেটা তার সাথে রসিকতা করার চেষ্টা করছে। রাস্তায় নামতেই বৃষ্টি পড়তে শুরু করল। বৃষ্টি মাথায় নিয়ে তিনি ডাক্তার বজলুর রহমানের ফার্মেসিতে গিয়ে উঠলেন। ফার্মেসি অন্ধকার, কাট আউট জ্বলে গেছে। মোমবাতি জ্বালিয়ে বজলুর রহমান সাহেব জমিয়ে গল্প করছেন। কয়েকজন আগ্রহী শ্রোতা তাঁকে ঘিরে আছে। টেবিলে মরিচ দিয়ে মাখা মুড়ি, মরিচ এমন ঢেসে দেয়া হয়েছে যে ঘরে পা দিতেই মরিচের গন্ধ নাকে এলো। মনসুর সাহেবকে দেখেই বজলুর রহমান বললেন, স্যার আসুন মুড়ি খান। হেড স্যার বলেছেন আপনার চোখের সমস্যার কথা, বাতি নাই চোখ দেখতে পারবো না, কম্পাউন্ডার ইলেকট্রিশিয়ান আনতে গেছে, বাতি আসুক তারপর চোখ দেখব। আড্ডার একজন বলল, বজলুর রহমান ভূতের গল্প আবারও শুরু করলেন। ছেলে মানুষই সব ভূতের গল্প শুনতে ইচ্ছা করে না, মনসুর সাহেব বাধ্য হয়ে শুনছেন। হ বা ঘটনাটা হলো গিয়া ওই বরিশালে, না বরিশালে ঠিক না, ওই ফিরোজপুর সাব ডিভিশনের গুয়ারেখা গ্রামে, আমার নিজের দেখা, অন্যের কাছে শোনা গল্প হলে আপনাদের বলতাম না। তখন ঢাকা মেডিকেলে সেকেন্ড ইয়ারে পড়ি, আমার ছোট মামা বিয়ে করেছেন এই গুয়ারেখা গ্রামে, আমাকে একবার পাঠালেন মামিকে পৌঁছা দিয়ে আসতে। আমি ভেবেছি যাব মামিকে পৌঁছা দিয়া পরদিন চলে আসব, মেডিকেল কলেজ তো খোলা, ইচ্ছা করলে তো থাকার উপায় নাই। পৌঁছার পর এমন বিপদে পড়লাম, শুরু হলো গিয়া লঞ্চ স্ট্রাইক, বুঝেন ওই সব অঞ্চলের কায়দা কানুনই অন্যরকম, একটা কিছু শুরু হলে তার শেষ হয় না। দশ দিন ধরে চললো স্ট্রাইক। আরে আমি তিক্ত বিরক্ত, আরে যাবো কিভাবে, যোগাযোগের তো একটাই ব্যবস্থা লঞ্চ বা স্টিমার। ও ইচ্ছা করছে সাঁতরে রওনা দিয়া দেই। ঠিক এই সময়ের ঘটনা, গুয়ারেখা গ্রামের জঙ্গলে একটা ড্যাড বডি পাওয়া গেল, কেউ মেরে ফেলে রেখে গেছে, টাটকা ড্যাড বডি, নাক দিয়া মুখ দিয়া তখন রক্ত পড়ছে। এক গরুর রাকাল জঙ্গলে গিয়েছিল গরুর খুঁজে, সাই তো ড্যাড বডি প্রথম দেখলো, গ্রামের সমস্ত লোক ভেঙে পড়ল। অপরিচিত মানুষের ড্যাড বডি আগে কেউ কখনো দেখেনি, মধ্যবয়স্ক একজন মানুষ, পরনে নীল লুঙ্গি, গায়ে ওই ফতুয়ার মতো একটা জিনিস, মাদ্রাসার ওই কম বয়সী তালে বুলেলেন যেমন ওই অল্প কয়েক গুছা দাড়ি থাকে সেই রকম দাড়ি। পুলিশে খবর দেবে কি, সেই উপায় তো নাই, ওই স্বরূপকাঠি থানা তো 17 মাইল দূরে, তাই গ্রামের লোকজন পরামর্শ করে জানাজা পরে গোর কবর দিয়া ফেল। সকালবেলা কবর দিয়াছে, সন্ধ্যাবেলা পুলিশ এসে উপস্থিত। ওদের তো আবার নিজেদের স্পিড বোট আছে, ফটফট ফটফট করে স্বরূপকাঠি থানা সেকেন্ড অফিসার 4 জন কনস্টেবল নিয়ে হাসি। সেই তো বিরাট হম্বি তম্বি, কেন পুলিশে খবর না দিয়া ড্যাড বডি কবর দেয়া হলো? এর মধ্যে রহস্য আছে, তিনি তো কাউকে ছাড়বেন না, প্রয়োজনে গাম শুদ্ধ বেঁধে নিয়ে যাবেন। আরে পয়সা খাওয়ার মতলব আর কি, আরে গ্রামাঞ্চলে খুন খারাপি হওয়া মানে পুলিশের জন্য ঈদ উৎসব, ওই আসামি ফরিয়াদি ওই দুই তরফ থেকেই স্রোতের মতো টাকা আদায় হয়ে থাকে। তা যাই হোক, গ্রামের মুরব্বীরা চাঁদা তুলে 1000 খানিক টাকা ওই সেকেন্ড অফিসার সাহেবকে দিয়ে আপাতত ঠান্ডা করলো, ডাব ডাব কেটে আনলো। সেকেন্ড অফিসার সাহেব বললেন, গোর খোদাই করে ড্যাড বডি তুলো, আমি দেখব। সবাই বলল, সন্ধ্যাবেলা এই কাজটা করা ঠিক হবে না। সেকেন্ড অফিসার হুঙ্কার দিয়া বললেন, এই পুলিশের কাছে আবার সকাল সন্ধ্যা কিয়া। তা কবর খোঁড়া শুরু হলো, গ্রামে সব লোক ভেঙে পড়ল, আমিও কৌতূহল হইয়া গেলাম।
দুটা হ্যাজাক বাতি জ্বালানো হয়েছে, অনেকেই এসেছে হারিকেন হাতে। বাবা, কবর খুঁড়ে সবাই হতভম্ব, কারণ ড্যাড বডির গায়ে কাফনের কাপড়টাই নাই। ড্যাড বডি তার কাফনের কাপড় নিজেই খেয়ে ফেলেছে। সবটা খেতে পারেনি, খানিকটা কাপড় মুখ থেকে বার হয়ে আছে। আরে দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আগে একটা সিগারেট ধরাই নাই। পরের ব্যাপারটা আরো ভয়ঙ্কর। বলছি বলছি দাঁড়ান, আরে কথা বলতে বলতে তো টায়ার্ড হয়ে গেছি। মনসুর সাহেবের অসহ্য লাগছে, এই গল্পের বাকি অংশ শোনার তার কোনো ধৈর্য নেই। তিনি উঠে দাঁড়ালেন। বজলুর রহমান সাহেব, আমি আজ উঠি, আরেক দিন আসবো। আরে বসেন বসেন, চোখটা দেখে দি। বাতি নাই, দেখবেন কি? গল্পের শেষটা শুনে যান, শেষটা ভয়ঙ্কর। শেষটা ইচ্ছা করছে না। আসি। মনসুর সাহেব ঘরের বাইরে পা দিলেন, তিনি দ্রুত হাঁটছেন। তার মন বলছে কি একটা জিনিস যেন বাকি আছে, একটা কিছু ভুল হয়ে গেছে, তিনি সেই ভুলটা ধরতে পারছেন না। মনের অস্বস্তি দূর হল না। ছোট বাজার ছাড়িয়ে যখন কাঁচা পথে উঠে এলেন, তখনই নিজের অস্বস্তির কারণ ধরতে পারলেন। ছাতা ফেলে এসেছেন, এখন ফিরে গিয়ে ছাতা আনতে যাওয়ার কোনো অর্থ হয় না। বৃষ্টি ঝেঁপে আসছে, চারদিকে ঘোর অন্ধকার। মনসুর সাহেব ভিজে সার হয়েছেন, কাগজগুলি না ভিজলেই হল, কাগজগুলির জন্যই তার দুশ্চিন্তা। চিনি আর লেবুটা কেনা হল না, আজ রাতে আর লেবুর শরবত খাওয়া যাবে না। তার চেয়েও বড় সমস্যা, ভাত রাঁধতে হবে, ডিম নিশ্চয় আছে, ভাত আর ডিম ভাজি। এটেল মাটির রাস্তা, বৃষ্টি পড়তেই কাদা হয়ে গেছে, জুতা কাদায় আটকে যাচ্ছে, বাতাস দিতে শুরু করেছে। মনসুর সাহেব ঠিক করলেন ছোট বাজারে ফিরে যাবেন, ঝড় বৃষ্টির ভেতরে এতটা পথ যাওয়া বড় ধরনের বোকামি হবে। শিলাবৃষ্টি শুরু হলে মাথা বাঁচানোর কোনো উপায় নেই, বৃষ্টির ফোঁটা হিম শীতল, এর মানে হলো অনেক উঁচুতে বৃষ্টি তৈরি হচ্ছে যেখানে তাপমাত্রা হিমাঙ্কের কাছাকাছি, চশমার কাছে পানি জমছে, কিছু দেখাও যাচ্ছে না। ছোট বাজারে ফিরে যাওয়ার ব্যাপারে পুরোপুরি সিদ্ধান্ত নেবার পরেও মনসুর সাহেব এগোচ্ছেন তার বাসার দিকে এবং পা বেশ দ্রুত ফেলছেন। ঘোর অন্ধকার, ঘন ঘন বিদ্যুৎ চমকাচ্ছে বলে পথ চলায় অসুবিধা। বিদ্যুৎ চমকে কি ফিবোনাচি রাশিমালা কাজ করে? প্রথমে একবার, তারপর আবার একবার, তারপর পরপর তিনবার। তিনি মগরা নদীর বাঁধের ওপর উঠে এলেন। এই রাস্তাটা মোটামুটি ভালো, কাদা নেই, বাঁধের নিচে নৌকা বাঁধা থাকে, আজ কোনো নৌকাও নেই। বাঁধের ওপর উঠে ঝড়ের ঝাপটা অনুভব করা যাচ্ছে। তিনি কুঁজো হয়ে হাঁটছেন এবং প্রতি মুহূর্তে তার মনে হচ্ছে এই বুঝি ধাক্কা দিয়ে বাতাস তাকে নদীতে ফেলে দিল। প্রচন্ড শব্দে বাজ পড়ল, খুব কাছেই পড়ল, এত কাছে যে বিদ্যুতের নীল শিখার পাশে তিনি কমলা শিখাও দেখতে পেলেন। এটা একটা আশ্চর্য অভিজ্ঞতা। ঝড়ের মধ্যে বের না হলে তিন হাত সামনে বজ্রপাত দেখতে পেতেন না তিনি। ঘটনাটা বিপজ্জনক তো বটেই, বজ্র উঁচু জায়গায় আঘাত করে, বাঁধে কোনো গাছপালা নেই, উঁচু জায়গা বলতে তিনি, বজ্রটার উচিত ছিল তাঁর উপর পড়া। পড়ল না কেন? প্রকৃতি তার নিজস্ব নিয়মে চলে, সে কাউকে করুণা করে না। তাকে এই করুণা করার মানে কি? প্রকৃতির এই আচরণে মনসুর সাহেব খানিকটা বিরক্তই হলেন, আর তখনই মনসুর সাহেব ছিটকে বাঁধের নিচে পড়ে গেলেন। We'll be right back.
অঝোর ধারায় বৃষ্টি পড়ছে, কাদায় পানিতে তিনি মাখামাখি, শীতে কিংবা অন্য কোনো কারণে তার হাত পা শক্ত। তিনি কি মারা গেছেন না জীবিত আছেন এই বোধই স্পষ্ট হচ্ছে না। মারা যাবার সম্ভাবনাই বেশি। শরীরের ভেতর দিয়ে কয়েক লক্ষ ভোল্ট ইলেকট্রিসিটি চলে গেছে, শরীর ভস্ম হয়ে যাবার কথা, কিন্তু তিনি মারা গেছেন এটাও মনে হচ্ছে না। মৃত মানুষের শীত লাগার কথা না, কিন্তু তার শীত লাগছে, ঠক ঠক করে শরীর কাঁপছে, মুখের উপর কেউ একজন মনে হয় ঝুঁকে আছে, মানুষ না অন্য কিছু অন্ধকারে বোঝা যাচ্ছে না। এখানে প্রশ্নের জবাব পাবেন মনসুর সাহেব সেই আশা করেননি, কিন্তু জবাব পেলেন। মিষ্টি এবং সহজ গলায় কেউ একজন বলল, আপনি আমার হাত ধরুন। হাত ধরে উঠে দাঁড়ান। কে কে কথা বলছে? আমি আমিটা কে? কিছুক্ষণের মধ্যেই আমি আমার পরিচয় দেব, তার আগে আপনাকে বাসায় নিয়ে যাওয়া দরকার। আমি কি বেঁচে আছি না কি? অবশ্যই বেঁচে আছেন, বাঁধের ওপর থেকে নিচে পড়ে ব্যথা পেয়েছেন। বিদ্যুৎ চমকাল, বিদ্যুতের আলোয় মনসুর সাহেব মানুষটাকে দেখলেন। একুশ বাইশ বছরের একজন যুবক, শার্ট প্যান্ট পরে আছে, প্যান্ট খানিকটা গুটোনো, কাপড় চোপড় ভিজে শরীরের সঙ্গে লেপটে আছে। যুবকই তাকে টেনে তুলল। স্যার, আপনি কি হাঁটতে পারবেন? হাঁটতে না পারলে তুমি কি করবে? আমাকে কোলে করে নিয়ে যাবে? এখন কটা বাজে জানো? জি না, আমার সঙ্গে ঘুরি নি। স্যার চলুন, আমরা আস্তে আস্তে হাঁটি, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভেজার কোনো অর্থ নেই। আমার হাত ধরে আস্তে আস্তে পা ফেলুন। হাত ধরতে হবে না, হবে না, আমি আমি হাঁটতে পারবো, হাঁটতে পারবো। তোমার তোমার নাম কি? যুবক জবাব দিল না। তুমি করে বলায় সে কি রাগ করল? নেত্রকোনা অঞ্চলের মানুষ তুমি করে বললে ফট করে রেগে যায়। দীর্ঘদিন মাস্টারির কুফল হল মুখে তুমি আগে চলে আসে। মৃত্যুর সময় আজরায়েলকে ঘরে ঢুকতে দেখলে পুরোনো স্কুল মাস্টারটা বলে বসবে, ও তুমি জান কবজ করতে এসেছ। আজরায়েল তাতে রাগ করলেও এই যুবকের রাগ করার কিছু নেই। তিনি বৃদ্ধ একজন মানুষ, সামনের মাসেই তার রিটায়ার করার কথা। কুড়ি একুশ বছরের একজন যুবককে তুমি বলার অধিকার তো তার থাকাই উচিত। তুমি বলায় রাগ করেছ নাকি? জি না স্যার, রাগ করিনি। রাগ করনি, তাহলে প্রশ্নের জবাব দিচ্ছ না কেন? কোন প্রশ্ন? একটু আগে যে জিজ্ঞেস করলাম তোমার নাম কি? আমার নাম নেই। নাম নেই মানে নাম থাকবে না কেন? আপনি একটা নাম দিয়ে দিন। তোমার কথা কিছুই বুঝতে পারছি না। নাম নেই বলতে তুমি কি বোঝাতে চাচ্ছ? তোমার বাবা মা তোমার কোনো নাম দেননি? জি না। বৃষ্টি কমে এসেছে, বাতাস এখনো আছে, এত ঠান্ডা বাতাস সারা জীবনে মনসুর সাহেবের গায়ে লাগেনি। পৌষ মাসের বাতাসও এত ঠান্ডা থাকে না, আর এটা হলো চৈত্র মাস। তুমি বলতে চাচ্ছ তোমার বাবা মা তোমার কোনো নাম রাখেননি? আমার বাবা মা নেই, তারা অল্প বয়সে মারা গেছেন। স্যার ব্যাপারটা ঠিক তাও না। বাবা মার যে ধারণা পৃথিবীর মানুষদের আছে সেই ধারণা আমাদের জন্য প্রযোজ্য নয়। আমি এই পৃথিবীর কেউ না। গল্পবিজ্ঞান আশ্রিত হুমায়ুন আহমেদের রহস্য কাহিনী শূন্য। সবে তো খেলা শুরু, দেখো এখন শূন্যের বৃত্ত বাড়তে বাড়তে কোথায় যায়, কি কি কাণ্ড আরো করে ফিবোনাক্কি। এবারে বলি শূন্যকে পূর্ণ করার জন্য কারা কারা ঢুকে পড়েছে এই শূন্যের আবর্তে। হেডমাস্টার শ্রীকান্ত আচার্য, ছাত্র সায়নী মুন্সি, ফজলুর রহমান প্রীতিশেখর, আজিজ খাঁ রবীন সেনগুপ্ত, হরমুজ মিয়া প্রসেনজিৎ ঘোষ, বদরুল
গৌতম বন্দ্যোপাধ্যায়, বজরুর রহমান, বিমল কুনার, আর গল্প শোনানোর পাশাপাশি মনসুর সাহেবও আমি, ফিবোনাকিও আমি, সতীনাথ। এফএফএক্স আর বিজিএম রাজা সেনগুপ্ত।